27 আগস্ট 2023, আজ ফেরার পালা। আজ রাতে ট্রেন 10:25 আশ্রম এক্সপ্রেসে উঠবে, তারপরে আমরা যাব দিল্লি, দিল্লি থেকে আবার রাজধানী করে শিয়ালদা। তো আমরা হালকা পুলকা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আশ্রম এক্সপ্রেস ধরতে। 10:25 ট্রেন আবু রোড থেকে। কি বলছে এদের, কোনো কথার মাথা মুন্ড নেই। তো প্রথম লড়াই করতে হলো সিট দখল পাওয়ার জন্য, মানে আমাদের নিজেদের রিজার্ভ সিট দখল পাওয়ার জন্য। আর তারপরের রাতটা কেটে গেল দখল রাখার জন্য, কারণ ধাক্কা দিয়ে হেলান দিয়ে কোনো না কোনোভাবে আমাদের সিটের ওপর অনেক লোকই বসার চেষ্টা করছিল। কালকে রাতে আমরা ভারতের প্রগতি আর উন্নয়ন দেখতে দেখতেই কাটিয়ে দিলাম, বেশ ভালো লাগলো। এবং আরেকটা কথা মজার বিষয়, সেটা হচ্ছে যে সারা রাত ধরে বাথরুমের মধ্যে লোক ছিল, এবং হয় দুজন কি চারজন করে করে লোকে বসে খবরে কাগজ পেতে গল্প করছিল, সিগারেট খাচ্ছিল, মদ্যপান করছিল। অতএব বাথরুম ইউজ করা যায়নি। তো আমরা জাস্ট ওয়েট করেছিলাম কতক্ষণে দিল্লি আসবে আর একটু ফ্রেশ হব, এবং অবশ্যই টয়লেটের প্রবলেমটা তো আছে, সবারই পেয়েছিল। আর হ্যাঁ, যারা ভাবছেন যে টিটি বা রেলওয়েতে কমপ্লেন জানালে হেল্প পাওয়া যেত, কেন আমরা জানাইনি, অল দ্য বেস্ট। এবং যারা বিনা টিকিটে উঠছিল তারা ঠিক দিল্লির আগে এইভাবে ট্রেন থেকে নেমে পড়ছিল। তো এই বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ওল্ড দিল্লি স্টেশনে। এখান থেকে আমরা গাড়ি ধরলাম, ওই গাড়ি করে আমরা চলে গেলাম নিউ দিল্লি স্টেশনে, যেখান থেকে ছাড়বে রাজধানী, দিল্লি শিয়ালদা রাজধানী। আমরা দিল্লিতে পৌঁছেছিলাম 10:30 সময়, এবং আমাদের ট্রেন ছিল মানে রাজধানী, সেটা হচ্ছে বিকেলবেলা। তো আমাদের প্ল্যান ছিল এখানে যদি আমরা একটুখানি সাইট সিন করতে পারতাম, যদিও আমাদের দেখা দিল্লি, তাও সেটা আমার অনেক ছোটোবেলা, তো একটু দেখলে মন্দ হতো। কিন্তু কাল রাতের যুদ্ধের পর আর কারোরই সেভাবে এনার্জি ছিল না। তো আমরা ডিসাইড করলাম যে ওয়েটিং রুমে গিয়ে একটু রেস্ট নেব। তো 10 টাকার বিনিময় পার হেড আমরা এসি ওয়েটিং রুমে পৌঁছলাম। বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই টাইমটা কাটলো, কিছু খাওয়া দাওয়া হলো যেটা আমাদের খুব প্রয়োজন ছিল, এবং টয়লেটটা করা গেল অবভিয়াসলি। এবং ফাইনালি 12314 রাজধানী এক্সপ্রেস এখান থেকে যাবে শিয়ালদা। এখন বাজে 4:25, কালকে গিয়ে পৌঁছানোর কথা সকাল 10:10। তো দেখা যাক, খুব একটা লেট করে না রাজধানী, যদিও দেখা যাক কি হয়। আচ্ছা, একটা মজার বিষয় হচ্ছে আমরা যখন ব্রহ্মকুমারী সেন্টার থেকে বেরিয়ে আসছি, মানে শান্তিবন থেকে, তখন আমাদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছিল, প্রতিজনের 2 দিনের খাবার, ট্রেনে যাতে আমাদের খাওয়া নিয়ে কোনো অসুবিধা না হয়। তো আমাদের খাবার কিনে খেতে হয়নি, অবভিয়াসলি ফুডের অপশান আছে রাজধানীতে, যথেষ্ট ভালোই খাবার, কিন্তু প্রয়োজন পড়েনি। তো এই সফরের শেষে আমরা শিয়ালদায় পৌঁছলাম 10:30। এবং এই সিরিজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাই পরের সিরিজগুলোতে সাথে থাকার জন্য তো সাবস্ক্রাইব করতে হবে, করে ফেলুন। ততক্ষণ অব্দি ওম শান্তি।